তো গাইস এই টাইমে এই বিকেল বেলায় ভোর বিকেলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পার্কের মধ্যে বসে আছি আর পেছনকার দৃশ্যটা জাস্ট ওয়াও লেভেল। ও গাইস এইকে যা হবে তো দেখি এখানে যাই তো উড়িয়ে গাইস। হে গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটাতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগটাতে দেখতে পাচ্ছো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কান্দি পার্কের উদ্দেশ্যে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কথা বলে রাখি, যাওয়ার সময় আমাদের যা হয়েছে একটা বাইকে চারজন, মানে মনে করো পেছনটা পুরো জমে গেছে। তো ও সবার কিছু বললাম না। তো চলো আরো ওই দূরে আকাশ আজ রঙিন হলো। তো এখানে আমরা এখন বাইকটা রেখে দিলাম। এখানে আসার সময় খুব অসুবিধা করে আসতে হয়েছে। এইখানে বসেছিল রাজ এবং এইখানে বসেছিল সামিরুল, এইখানে আমি এবং পেছনে এই ভাই, নাম জানি না আমি। তো এখন আমরা পার্কের ভিতরে যাব। আমরা এখন পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে, তারপর আমরা ভিতরে যাব। তো আমরা এখন ঢুকে পড়েছি পার্কের ভিতরে। আমরা টিকিট কাটলাম, টিকিট 5 টাকা করে টিকিট। তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এখন আমরা টিকিটটা দেবো কাকুকে। তো এখন আমরা পার্কের ভিতর প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো তোমরা কিছু সিনেমাটিক শট উপভোগ করো, চলো। তো গাইস আমরা এখন আছি দেখতে পাচ্ছ কান্দির পার্কে। তো এখন আমরা পার্কের কাছে আছি। তো পার্কে এসেছি, এখানে তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। অনেক দেখতে একটু ছোট পার্কটা, তো তাও তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো এসেছি কষ্ট করে। আর হ্যাঁ একটা জিনিস, পার্কে এসেছি আর তোমাদেরকে সিনেমাটিক শট দেখাবো না, সেটা কখনো হয়? তো চলো ঝাঁকানাকা সিনেমাটিক শট। আরে কথাটা আবার আটকে যাচ্ছে, তো সবাই সামনে লো একটু। তো চলো কিছু ঝাঁকানাকা সিনেমাটিক শট দেখে নাও। তো গাইস এখানে এসে দেখা হয়ে গেল দাদাদের সাথে। তো দাদারা কিছু বলতে চাইছে আপনাদেরকে। এই গাইস ইসকি চ্যানেল সাবস্ক্রাইব কর দেনা। সাথ মে ইন্টারভিউ দেনা, সাবস্ক্রাইব কর দেনা, সাবস্ক্রাইব কর দেনা, এটা সাবস্ক্রাইব করে দিও। সাথ মে ইন্টারভিউ ফেক দেনা, তো সিলিন্ডার ভি দে দেনা ভাই কো। তো ওরা বললো কিছু কথা, তোমরা দেখতে পেলে কেউ কথাগুলোকে কিছু মনে করো না, জানো কথাগুলো সে একটু দেখো। এই মালটার কাজ দেখো, মালটা ছোটদের দুলনে বসে কি করছে। তো দেখি একটু কিরকম লাগছে, ধরো 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 1 মিনিট। তো জাস্ট এখানে আমরা বসলাম আর ওরা দুজন চলে গেছে কোথায় ভিডিও বানাতে, আমাদেরকে সাথে নেবে না। আর ওরা চলে গেছে, ওদেরকে চলো খুঁজে বের করি। আর অনেক কিছু দেখানোর আছে এখনো। তো তো দেখো এটা একটা পুকুরের, এখানে একটা পুকুর আছে, পুকুরে অনেক নানা ধরনের মাছ থাকে। এবং এটা একটা পুকুরের ঘাট, এখানে বোট আছে, বোটে ঘাট ঘাটের এখানে বোট আছে, বোটে চলো গাইস। আর একটু গেলেই আমরা পাবো পশু পাখিদের, পশু পাখি যেখানে থাকে তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে আর একটা ঘাট আছে, এইখানে আর একটা ঘাট আছে, পুকুরের ঘাটটা আছে এখানে আর একটা। আর এইখানে অনেক পশু পাখি আছে, সেগুলো একটু দেখে নাও এখানে কি কি আছে। তোমরা এখানে সব লেখা আছে, পড়ে দেখে নাও। তারপরে
পেয়ারা মাসরুম ছোট ছোট খরগোশের বাচ্চা সব ঘাস খাচ্ছে হাঁসও আছে এখানে দেখে নাও তো হাঁস বাবাজি তুমি কি কিছু বলতে চাও হেই তুমি কিছু বলতে চাও মুরগি আছে এবং এখানে হাঁস মুরগি সব আছে বন্ধুরা মেখা মেখা চলা চলা উড় বেড়তা গয়া তোমারে রামে সাথ সাথ এইখানে একটা স্ট্যাটু তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এর জন্য ত্রিপল দিয়ে ঢাকা আছে আর রিঙ্কু আমাদের এখানে সিনেমাটিক শট লিখছে তো চলো আরো এধারে যাওয়া যাক এইগুলো সব এখনো তৈরি হয়নি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত তো এগুলো সব কমপ্লিট হবে এগুলোকে কিছু করা নাই এই গাছগুলো সব নতুন লাগানো হয়েছে দারুণ একটা সুন্দর পার্ক ছোট হলে কি হবে তাও সুন্দর পার্ক আর এইটা কি আমি সেরকম বলতে পারছি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমি আজকে প্রথম দেখছি এটা ফার্স্ট টাইম এই গাছগুলো দেখে খুব ভালো লাগছে তো গাইস এই টাইমে এই বিকেল বেলায় ভোর বিকেলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পার্কের মধ্যে বসে আছি আর পেছনকার দৃশ্যটা জাস্ট ওয়াও লেভেলের কিরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে তো জাস্ট অমাইক আসলে আমি এটা সন্দীপ ঠাকুরের ডায়লগটা নিলাম রিঙ্কু তোমাকে কিরকম লাগছে জায়গাটা ওয়াসা মাসা আমি জায়গাটা অনেক ভালো সবাই আসো আর কান্দে পাকড়া ঘুরো পিছনের দৃশ্যটা তোমরা সব দেখতে পাচ্ছ এটা দেখে আমার সব থেকে প্রিয় লাগলো কত ভালো ফুলছিল তোমরা এক জায়গায় বসে থাকলে হবে না এখন অনেক কিছু আছে আর রাজরা কোথায় যে হারিয়ে গেল এখন তাদেরকে খুঁজে পাচ্ছি না দেখতে পেয়েছি ওই ধারে আছে তো চলো আরো তো এখানে কপিরাইট গান বাজছে গানটা তুললে কপিরাইট খাবো নিশ্চয় এখানে করে দরকার নাই এবং এখানে আরো একটা সুন্দর ঘাট দেখতে পাচ্ছি আমরা তো এখানে আমরা একটু নেমে দেখি ঘাটের কাছে তো এখানে প্ল্যান ছিল এখানে একটা কিছু দেওয়ার তো এখানে পারেনি আসলে ওঠেনি ওই দিকটা গাইস জাস্ট অমাইক জায়গাটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আরো কিছু দেখানোর আছে এখানে তো মাছ কত কিছু হয়নি তো তো দেখো তোমরা এখানে একটা কি আছে জল ট্যাঙ্কি না কি বলছে এটাকে জানো তো এইদিকে আরো অনেক কিছু আছে আর ওখানে রাজভাইরা ছবি ওখানে দেখো ছবি তুলছে তারা ফটোগ্রাফি হচ্ছে এইদিকে মাছ আছে অনেক তো আমরা একটু এই ধারে যাব তো দেখো খালি জাস্ট এখানে মাছ আছে অনেক মাছগুলো দেখো এগুলো কি মাছ তোমরা কমেন্ট করে জানাবে দেশের জন্য দেখা যাচ্ছে না এগুলো দেখো তোমরা সব দেখো এই যে মাছটা এই তো এখানে আছে কচ্ছপ গলা ডুবিয়ে বসে আছে আমাদের কচ্ছপটা ওই তুমি এখানে কি করছো তো কিছু বলছে না এই মাছটা কি মাছ ও দেখো এখানে তারা কোথায় হারিয়ে গেছে তো ওইখানে বসে আছে দেখছি মুচকি বেড়ালটা ওইখানে বসে আছে এখানে চুপ করে বসে আছে চুপচাপ তো দেখো হে তুমি কোথায় হারিয়ে গেছিলা তোমাকে আমি তোমাকে আমরা খুঁজে পাচ্ছি তোমরা কি হারিয়ে গেছো ভাই ব্লগ বানাচ্ছি ব্লগ এই এখানে কপিরাইট গান চলছে এখানে কপিরাইট হয়ে যাবে তো এখানে অনেক কিছু হলো এবার একটু খেলার ওই ধারে যাওয়া যাক নাকি কি বলো খেলার ধারে যাওয়া যাক তো চলো ওই দিকে ওই দিক দিয়ে যাওয়া যাক তো এখানে তো তোমাদেরকে দেখালাম একটু এবার এই ধারে যাব তো এই এইটাতে আমরা উঠে এখন দেখা এই সবাই ধারে আসো তো এদিকে উঠি এখানে উপরে উঠেছে কিন্তু সব ভয়ে কেউ নামতে চাইছে না যা 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 নিচে যা কে যাবে ওখানে যা কে যাবে আমি দিতে পারবো না আমি যাবো চলো রাজ যাচ্ছে প্রথমে দেখি কি অবস্থা হচ্ছে দেখি প্রথমে তারপর আমরা যাবো না গেলে তো হবে না তো জানার রিস্ক তুই যাচ্ছে তো এখানে আরো কিছু খেলার জিনিস আছে এই দিকে তো কি হবে এখানে উঠো আনতে চলো খাবো ওই ধারে এলা ওই ধারে উঠো ঠিকে যাবে বলছে যাও যা ও গাইস এই যে যা হবে তো দেখি এখানে যাই তো উড়িয়ে গাও কষ্ট তো দাদা আমরা হই নিলাম ছেলে সব ছোট ছোট এদিকে যাবে এরকম হবে যাচ্ছি দেখো ভাই তো গাইস আমরা যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম গাইস জাস্ট এই জিনিসটা দেখো গাইস আমরা এখনই দেখলাম যে এখানে যে এটা থাকতে পারে সেটার জন্য কিন্তু আমাদের কোনো কল্পনা ছিল না এই ঝর্ণাটা দেখে নাও তোমরা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে এই ধারে গিয়ে দাঁড়াও
এখানে বসে আছে আমাদের সেলিব্রিটি মানুষ, ভিডিও বানাচ্ছে ভাই ইনস্টাগ্রামে। হেই, তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড তুমি? সামনে গিয়েছো দেখো, সামনে তো আমরা এখানে দেখে এলাম তোমরা সব দেখতে পেলে সিনেমাটিক শোটার মাধ্যমে। আর একটা কথা, যারা মানে আমাদেরকে চেনো অথচ দেখতে পাচ্ছ দূর থেকে, বলছো যে ওই দেখ ইউটিউবে ভিডিও বানা, ওই দেখ, তোমরা ভাবছো যে ওরা কাছে গেলে ঘ্যান দেখাবে, তাড়িয়ে দিবে আমাদেরকে, কথা বলবে না, সেরকম কিছু নয়। তোমরা যদি আমাদেরকে চেনো তাহলে আমাদের সাথে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, তাতে আমাদেরই ভালো লাগবে, ঠিক আছে? তো এরকম কিছু ভেবো না যে চল তোকে কথা বলবো না, কিছু এরকম কিন্তু নয় বন্ধুরা। তো যারা দেখতে পাবে আসলে তোমরা আসবে, কথা বলবে, এটাতে আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো হে গাইস, এই ছিল আজকের ভিডিও, কিরকম লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো গোটা পার্কটাকে তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখেছি এবং এই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। রাজ কিছু বলতে চাইলে বলো, কেউ সাবস্ক্রাইব করবো না এরকম ছেলে আমার ভুল কি করতে আসে? আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো আজকের ভিডিও এখান থেকে থাকলো, তখন থেকে আবার তার পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।